নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আজকে আমার বাড়িতে লোকনাথ বাবার তিরোধান দিবসে আমার নিজের মতো করে একটু পুজো করেছি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, আর দুর্বল মন মানি ঈশ্বরে বিশ্বাসী। আমি কীভাবে পুজো করলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম। শুনো সব পাপি তাপি আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করিব কীর্তন। মহাযোগী লোকনাথ নামটি ধরায়, যে নামের গুণে সর্বজীব ত্রাণ পায়। সদাশিব তুল্য তিনি অতি দয়াবান, শরণে পরম গতি করেন প্রদান। বারো দিতে আসি বাবা ডেঙ্গুরালয়ে, কিছুদিন রহিলেন আনন্দিত হয়ে। দিগম্বর শিরে জটা দেখি সবে কয়, সাধু নয় এই বেটা পাগল নিশ্চয়। পাগল নিচ জাতি সবে ভাবে মনে, লোকনাথ কাহারও কথা শুনেও না শোনে। একদিন পথ মাঝে চারিটি ব্রাহ্মণ, যজ্ঞপবিত লয়ে তর্ক করে অকারণ। গ্রন্থি দিয়া উপবিতে জট পাকায়েছে, সে কারণে সবে তারা তর্ক বাধায়েছে। লোকনাথ বলে তর্ক করো অকারণ, কোন গোত্র তোমাদের বলো তো এখন। লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিল, যজ্ঞপবিতের জট খুলিয়া যে গেল। দেখিয়া আশ্চর্য হইল চারিটি ব্রাহ্মণ, বলে বাবা ক্ষমা করো মোরা অভাজন। এই কথা লোকমুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী এলো। সকলে বুঝিল বাবা সামান্য তো নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। বারদীর জমিদার নাগ মহাশয় বাবার নিকটে আসি বিনয়ে জানায়। বলে বাবা চলো এবে আমার ভবনে, গৃহেতে থাকিয়া ইচ্ছা নাই মোর মনে। জমি কিছু দাও যদি সেথায় থাকিব, আর আমি কাহারও গৃহে বাস না করিব। আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে, সাজানো বাবার চিতা যত ভক্তগণে। চিতায় বাবার দেহ সোহানো রইল, প্রিয় শিষ্য রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দাহকার্য হয় সমাপন, অশ্রুজলে ভাসে যত শিষ্য ভক্তগণ। বাবার অভয়বাণী পড়ে যায় মনে, সূক্ষ্মরূপে রব আমি ভক্ত সন্নিধানে। যেখানে থাকিবে মোরে করিলে স্মরণ, সর্ববিপদেতে আমি করিব রক্ষণ। লোকনাথ স্মরণ করে যেই কার্যে যাবে, সেই কার্য অবশ্যই সফল হইবে। বাবার পাঁচালিয়েবে হইল সমাপন, জয় বাবা লোকনাথ বলো সর্বজন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একথা আমরা সকলেই জানি। তবে যে যেভাবে ডেকে তাকে মনে শান্তি পায়। ঈশ্বর সকলের মঙ্গল করুন, যে যেখানেই থাকো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর
আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে। ধন্যবাদ।